এই তো আজকে আবার শনিবার, হ্যাঁ শনিবার, সেটা ঠিক আছে। শুক্রবার যেহেতু পার হয়ে গেছে তাহলে শনিবার তো আসারই কথা, এবং চলেও যখন আসছে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে আছে আমাদের, কিন্তু আজকে মনে আছে যে শনিবার মানেই ফান কল দিবস। আজকে কল রিসিভ করতে হবে, একদম 8টা পর্যন্ত কল রিসিভ করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আজকে কোনো ফাঁকি ঝুঁকি হবে না, আজকে একদম 8টা পর্যন্ত কল রিসিভ করা হবে, আজকে একদম 8টা পর্যন্ত। কোন অন্যান্য কোন দিন আমরা 8টার আগে চলে যাই বলেন তো? বলবে যে কি ব্যাপার, এটা কে বল্টুর রূপধারী, আর এটা কে, এ তো চোখ ভালো। বল্টুর রূপধারী বল্টু এবং নাটের রূপধারী নাট দুজনে আছে আজকে আপনার সাথে। বল্টু ধার ধারে না কোনো কিছুর, না না, আমার কি মাইক্রোফোনের সমস্যা নাকি? আমি বললে তো আচ্ছা ঠিক আছে, যতদূর যায় আগে মনে হচ্ছে একটু একটু সমস্যা আছে আর কি। যাই হোক, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নট বিলো দ্য টু ফ্যান কিংস, আপনারটা না তো মনে হচ্ছে, আমারটা আমার তো নাই, কথা বললে না থাকবে এখন। এই যে কিছু বলতেছি তো, হ্যাঁ বলতেছিস তো, আছে তো কই এই এখানে ফুল, এই যে ওইখানে তো হেডফোন কমানো আমি তো চোখে দেখতে পাইতেছি না, সব অন্ধকার দেখা যেতে, আমি তো কালকে রাত্রিবেলা চোখে দেখেই লাইট অফ করছিলাম, এখন তো আমি ঘুমের থেকে উঠে চোখে দেখি না কিছু। আব্বা সকাল তো হয় নাই, সকাল না হলেও তো চোখে দেবো, কারেন্ট নাই কেমনে দেখবি, কিছু একটা আলো জ্বালা তাহলে চোখে দেখবি। ডাক্তার সাহেব আপনার কি চোখে সমস্যা? আলো লাগো, আপনার ডাক্তার না কবিরাজ, আপনি দরবেশ, আমি খালি ডাক্তার সাহেব কইলাম, আপনি সাথে সাথে বুঝে ফেলাইলেন আমার চোখে সমস্যা, বুঝবো না অত বড় গেট থেকে জানলাতে ঢুকে পূর্ণরূপে বৃদ্ধি করে দেওয়া হয়, তো আপনি যদি চান, হ্যাঁ আপনাদেরকে আমাদেরকে আপনি সমস্যার কথাটা শুধুমাত্র জানান, তারপরে দেখবেন আপনি একটা সমস্যা নিয়ে ফোন করেছেন, তিনটা সমস্যা নিয়ে, তখন আপনার কাছে ওই সমস্যাটা সমস্যাই মনে হবে না, যে সমস্যাগুলো আমরা তৈরি করে দেবো ওইটার সমাধান আপনি খোঁজার জন্য অন্য কারো কাছে যেতে হবে আপনার। যাই হোক, আপনি কল করুন, আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-66-59। আপনি চাইলে আমরা সমাধান কার কাছে পাইবেন সেটা বলে দিতে পারি। আবার ভেরি গুড বয়, এই কে আছে আমাদের সাথে, কেউ আছে থাকার কথা তো কথা না, তারপরে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সবকিছু আমার অ্যাপ্লাই হয় 3 মাস পর থেকে। এই শোনো বলতো ভাইয়া, তুমি আর কমেন্ট করবে না, তুমি আমার কমেন্ট করো না, অনেক রাগ হয়েছে তোমার উপর আমার। রাগ হয়েছে? এটা তো ভালো সাইন, যে অনেক দিন কমেন্ট করো না। আর সজল ভাই তুমি শেয়ার করো না। শেয়ার কোত্থেকে পড়বো আমি? শেয়ার তো এখন বলটু পড়ে। তুমি তো শেয়ার পড়, আর বলটু ভাই কমেন্ট পড়ে, তোমরা একজনও আমার কমেন্টও পড়ো না শেয়ারও পড়ো না, খুব খারাপ লাগে। তাহলে তোমার কমেন্টে সমস্যা আছে, যেহেতু কেউই পড়তেছে না, নইলে একজন না একজন ধামাকাদার কমেন্ট করবা, তাহলে দেখবো আমি পড়ছি। তুমি প্রথমেই লিখবা আমার কমেন্ট পড়া হয় না কেন, আমি কিন্তু রাগ করছি, তখন দেখবো ওই কমেন্ট আমার পড়েছি। কারণ এই ধরনের কমেন্ট আমরা পড়ি না, যে তোমরা আমার কমেন্ট পড়ো না, ওখানে কমেন্ট পড়ার মতো কিছু থাকে না তো। হ্যাঁ তোমরা জানি পড়বে না কোনোদিনও আমার কমেন্ট, তোমাদের চোখের সামনে পড়বে না, এত এত কমেন্টের মাঝে আমার কমেন্ট হারিয়ে যায়। আচ্ছা কি কি কমেন্ট করছো বলো তো আমরা শুনি আপাতত। ওইটাই, তোমরা আমার কমেন্ট পড়ো না। আরে কমেন্টও পড়া হয় না, মেন মোড়ে টাকাও থাকে না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া সাদিকা। সাদিকা, ও আচ্ছা সাদিকা, কুমিল্লা থেকে। আচ্ছা আজকে কুমিল্লার নেটওয়ার্ক ভালো আজকে? ভালো আছি সাদিকা, তোমার কি খবর? হেডফোনে নেটওয়ার্ক খুব খারাপ, আমি কিছু শুনতেছি না ভাইয়া। আমি কল পাইছি জানো, কল তোমাদের কবে পাইছো? কখন? বলছি ভাইয়ার জন্মদিনে
আগের দিন আমার জন্মদিনের আগের দিন খুবই একটা অথেন্টিক দিনে তুমি পাইছো বাবা রে জন্মদিনের দিনও না তা জন্মদিনের আগের দিন ভাই আমরা তিনজন তোমাকে শুনছি সাদিকা সুপর্ণা সাবিহা সব এস দিয়ে শুরু সাদিকা সুপর্ণা সাবিহা নিজের নামটা আগেই বলে দিছে ট্রিপল এস কি ভাইয়া বললাম ট্রিপল এস তোমরা তিনজন এস 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 ট্রিপল এস এখানে দুইটা ওইখানে তিনটা পাঁচটা ওরে বাপ রে ভাইয়া তোমাদের কত ট্রাই করছ জানো কত কি জানি বলতে চাইছিল ওইটাই বলো গান বলো 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 তুমি ও আচ্ছা তুমি হ্যাঁ বলো 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 কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না ফোনটা গাওয়ার রাখলে না গাওয়ার আগে কেন শিখলে না ফোনটা কেন রাখলে না বাহ দারুণ হয়েছে মিলছে ভালো কবে থেকে আপনি শিখতেছেন হ্যালো গোপনে গান শিখে হচ্ছে নাকি হ্যালো কই হ্যালো হ্যালো বলছি ভাইয়া জি কেমন আছেন ভালো আপনারা ভালো আছেন এই আমরা তো যে আগের মতোই আছি খবর টবর কি কি নাম হৃদয় হৃদয় আচ্ছা আচ্ছা হৃদয় আমার নাচিরে আজিকে তারপর এলেন বলতে পারলে ফোন থাকবে না কেটে দেব তুমি হচ্ছে গিয়ে নেত্র মাঝখান থেকে ওর নামটা তো বুঝলে গেলাম গা নাম তো মনে নাই তবে নেত্র মাঝখান থেকে যে একদিন ফোন দেয় তো মনে এটা মনে আছে আমাদের এত সহজে ভুলে গেছো হ ওই দিনে তো ফোন কল পাইছিলাম তো ওই দিন ভাই আবার আজকে কেন ফোন করছো তোমার সাথে কথা বলতে কি আনন্দ কি কি করে দিবে নামটা মনে করে দিবে মনে করে দাও লিজা ও আমি বলতে নিছিলাম তুমি কেন বললা আমি আবার অন্য অনেক দুষ্ট আমি অন্যটার সাথে তুলনা করতাম আমাদের কলিজার দাম 28 টাকা পিস খালির খাসির কলিজার দাম 250 টাকা পিস তুমি বুঝলে না দামটা বুঝলে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদেরটা কিনে নিব আমাদেরটা কিনে নিবা জি কলিজা কিন্তু অনেক দাগ আছে পছন্দ হয়নি তোমার কে পছন্দ নেই কে আমার পছন্দ হয় নাই কথায় কথায় খালি হাসে আর চিল্লা তার মধ্যে তাকে নেত্র মাঝখানে না তাহলে ভালো থাকো আমরা নায়িকার খুঁজে তোমাকে ফোন দিব নে দিব নে ঠিক আছে বাহ সুন্দর আপনার তো নায়িকার অভাব নেই ভাইয়া হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে একটা স্ক্রিনের ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ওই যে আগের মতোই ভালো আছি কে আপনি আমি ইবাদত টাঙ্গাইল তোমাদের
অনেক পুরাতন লিসেনার, অনেক পুরাতন লিসেনার, উপরে জং টং পড়ছে না, ধুলাবালি জন্মে গেছে বলেন, গইছে সিরিজ কাগজে গইছে আনো এই ফাস্টে দিলাম বুঝছেন, কতবার ট্রাই করি পাওয়া যায় না, আরে কতবার ট্রাই করে পাই না, কি সমস্যা ফোনটার একটা, মনটা ধন্য হলো, ধন্য মন নিয়ে তুমি বন্য হয়ে যাও। আমি যে ভালোই আছি, লিজার সাথে কথা বলছি তো মনটা ফুরফুরা একদম, ফুরফুরা মানে উড়াদুরা, পুরাই উড়াদুরা অবস্থা আছি, ভালো লাগতেছে। আপনি ইফতার করছেন ভাইয়া? মানুষ কি খাবো আর মুড়ি খেয়ে উগে গেছে, মুড়ির সাথে অনেক কিছু খায় বুঝছেন, ফল টল খাওয়া ঠিক আছে, বেশি করে ফলমূল খাইবেন আর মুড়ি খাইবেন, মুড়ি না খাইলে ইফতার ইফতার মনে হয় না বুঝছেন না ভাইয়া, বলেন বলেন বলেন, আমার মতো হইতেন ওরে, অনেক কষ্ট ভাইয়া আছে, আরে বলে উঠতে কষ্ট, শুইলে উঠতে কষ্ট, বইতে কষ্ট, খাড়াইতে কষ্ট, কথা কইতে কষ্ট, বড় কষ্ট হচ্ছে যে এইরকম হলে আর বসা যায় না, এই যে চেয়ারেও বলটু শুয়ে আছে, এই দেখেন আমি হইতালিছি সদার মধ্যে, ইংলিশ ভাঙবে ভাঙবে, আমি কষ্ট পেতে ভালোবাসি, ঠিক আছে আপনিও কষ্ট পাবেন সমস্যা নাই, কষ্ট পাওয়ার জন্য বসে আছে, ঠিক আছে ভালো থাকবেন, আবার কথা হবে তাহলে, বল্টুর মতো বল্টুর কাছাকাছি গেলে জানায় আমাদের, দুই লাইন গান গাবো, দুই লাইন গান, আমি কষ্ট পেতে ভালোবাসি, আমি মুরগি খাই না খাই খাসি, মিরপুর থেকে সাদিয়া, মন খারাপ কিন্তু আজকে সাদিয়া, তোমার আজকে মন খারাপ, তাহলে পেট খারাপ, তাহলে ফোন খারাপ, না তাহলে হাসো না কেন, হাসো না একটু হাসো না, কে জানি শিখাই দিতেছে আবার, পাশে কে কথা বলে সাদিয়া, আমার ভাই, ও ভাই কথা বলে, ও ভাই ভালো আছি, ভালো আছি ভাইয়া, তোমার নাম কি, তারিক জামিল, তারিক জামিল, আচ্ছা আচ্ছা, বাবা কিছু জ্বর আসছে, শীত লাগতেছে দুইজনের, বুঝতে পারছি আমরা, কি রাখছি আজকে, হ্যালো বলো কি বলবো বলো, আমাদের শুনো ভালো লাগে, দুইজন অর্ধেক অর্ধেক করে বলে বুঝছিস, এই অর্ধেক বলে ও পাকে বাকিটা আরেকজন শেষ করে, তুমি এরকম সবসময় এইভাবে কথা বলো বাবা মায়ের সঙ্গে অর্ধেক অর্ধেক, একজন বলে আম্মা আমার, আরেকজন খিদা লাগছে, সাদিয়া আমাদের একটা গান কবিতা নাটক, নাটক শোনো, আমাদের নাটক শোনো, একটা একটা সিনেমা শোনাও, সিনেমা শোনাও, আমাদের একটা সিনেমা শোনাও, আমি তো পারি না, সিনেমা পারো না, আরে না, তাহলে যাত্রা শোনাও, যাত্রা, ঠিক আছে কিছুই শোনানো লাগবে না, তাহলে ফোনের কাটার রিং, তোমাকে আমি শিখাই দিই একটা লাইন, শিখাই দিই এটা বলো, সেলিম আমি তোমার আনার কলি, তোমাকে একটু স্ট্রং থাকতে হবে, আমি আনার কলি, ঠিক আছে, আনার কলি, তোমাকে স্ট্রং থাকতে হবে, বলো সেলিম আমি তোমার আনার কলি, বলো বলতে না পারলে আপনি লিখতে পারবেন, লিখে আমাদেরকে পাঠিয়ে দিন, এসএমএস করবেন, এসএমএস করার নিয়মটা হচ্ছে বলো বলটু, সেলিম এসএমএস করার নিয়ম হচ্ছে সেলিম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবা CFM স্পেস দে, নাম স্পেস দে, লোকেশন স্পেস দে, মনের কথা লিখে পাঠিয়ে দিবা 26969 এই নম্বরে, সেলিম আমি তোমার আনার কলি, কমেন্ট কমেন্ট করবে না, কমেন্ট করতে হলে টাকা তো করা লাগবে না, কমেন্ট করার জন্য ফেসবুকে চলে, ফেসবুকে লাইভ চলছে, লাইভে দেখবে যে একটা চেয়ারে বল্টু শুয়ে আছে আর একটা বিছানায় নাট ভাই বসে আছে,
নানবের চোখ মুখ আজকে লাল হয়ে গেছে, কি ভাই? আচ্ছা আপনি ঘুমান, আপনি কি খুব শরীর খারাপ লাগতেছে? সবাই নানবের জন্য দোয়া করবা, তার নিফতারি কম খায়, সে আজকে নিফতারি খাওয়ার পর থেকে সে কেমন জানি করতেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? ডাক্তার ডাকবো না? হার্ট তো এই জায়গায় থাকে না, তাই হার্ট পিটে থাকে ভাই, পিটে পিটে তো এইখানে ব্যথা করে কেন?
আসা বলতো আসা আজকে শুধু বলটুই আছে আর কেউ আছে বলে মনে হইতেছে না না নেই আমার রিংটোন বন্ধ ভাইব্রেশনের চলতে আছি যাক আপনাদেরকে শোনাচ্ছি একটি ছোট্ট গল্প আচ্ছা গল্পের নাম আবল দাবল আচ্ছা গল্পটি লিখেছেন আমি নিজেকে কি সুন্দর করে আপনি করে পরিচয় করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝলাম গল্পটি লিখেছেন আমি বল্টু গল্পটি শুরু হয়েছে এখানে আচ্ছা গল্পটি শেষ হয়েছে এখানে এখানে গল্পটি শুরুর কথা ছিল এখানে শেষ হয়েছে এখানে গল্পটি হচ্ছে আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল্টু দ্য টু ওয়ান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত আমাদেরকে আপনি এসএমএস করতে পারেন কমেন্ট করতে পারেন লাইভ শেয়ার করতে পারেন গালাগালি দিতে পারেন কেন তবে সেটা মনে মনে ও আচ্ছা যেন আমরা কোনো বাইলে না শুনতে পারি তাহলে আমরা কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবো ডিমোরালাইজড হয়ে গেলে আমরা কিন্তু মানে প্রথমে তো ডিমোরালাইজ হয়ে যাবো আর ডিমোরালাইজ হয়ে গেলে আমরা ইমোশনাল হয়ে যাবো আর যখন আমরা ইমোশনাল হয়ে যাবো তখন আমরা এ সেন্ড করব কি করব অ্যাবসেন্ট করব মানে এ এ আচ্ছা 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 এতে অ্যাবসেন্ট করব আর এতে অ্যাবসেন্ট করলে এসতে ছোটা বন্ধ হয়ে যাবে আর এসতে ছোটা বন্ধ হয়ে যায় হ্যাঁ এলতে লিসেনারদের কি হবে টিতে তখন বুঝবেন কত কেতে কত মজা আচ্ছা বুঝছেন হ্যাঁ আমরা কয়েকটা কমেন্ট করে দিই আমরা কয়েকটা কমেন্ট করি লিখেছে গরম গরম কমেন্ট এসএমএস এসএমএস করেছে কে লিখেছে রিপ্তি সাভার থেকে লিখেছে কি ব্যাপার সজল বাবু তুমি এত ঘন ঘন শিখ হও কেন তোমার জন্য কত চিন্তা হয় বুঝো না উনি ঘন ঘন শিখ হয় কারণ হচ্ছে উনি তো একজন আশিক আশিক বানায়া আপনি কোন লেভেলে দিচ্ছি আজ মানে অন্য লেভেলে কি আজকে কি বিশেষ কিছু খাইছি হ্যাঁ বিশেষ কিছু আজকে ফ্রুট স্যালাড খাইছি দামি জিনিস খাওয়ার পরে শরীর থেকে কেমন একটা ভাব আসে দামি দামি ব্যাপার আসছে দামি ব্যাপার আসছে এমডি শাফি আহমেদ লিখেছে কি লিখেছে শাফি লিখেছে পড়তে না বসা এক বছর পূর্ণ হলো আজ গত বছর এই দিনে শেষবারের মতো পড়তে বসেছিলাম তারপর থেকে বই কোথায় আছে এখনো জানি না হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি আরে সুমাইয়া এই যে এখন পর্যন্ত লিখতে পারতেছো আর একটা বছর না পড়লে না এসএমএস লেখা সব ভাববা বানানটা জানি কি পড়তে বানানটা তখন বুঝবা সুমাইয়া লিখেছে বল্টু তুমি কি সায়েন্স নিয়ে পড়ছিলা না হলে কি নিছিলা সায়েন্স আমি নেই নাই সায়েন্স আমাকে নিয়েছিল বল্টু দুইটাই নিয়েছিল হ্যাঁ সায়েন্স আমাকে নিয়েছিল যে সায়েন্স নিয়ে তারপরে দেখলো যে এটা সম্ভব না তারপরে কমার্স নিয়ে কারণ আমার পৃথিবী আমি ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল জীবনে বড় হয়ে সায়েন্স ফিকশন মুভি বানাবো আচ্ছা তাই আমি সায়েন্স নিয়েছিলাম তারপরে মনে করো ইন্টারমিডিয়েট পাশ করার পরে তখন মনে হলো যে বাংলা সিনেমা তো এত ভালো বাংলা সিনেমা তো ভালোই ভিউ তো আসে এই নাটক ফাটকে ঠিক আছে কোথেকে আসবে থাক বাদ দে চেষ্টা করলে পারবো আচ্ছা এক পাশের টা আছে থাক চলবে মোনালিসা ঢাকা থেকে লিখেছে ভাইয়ারা জানো আমাদের স্কুল খোলা এটাকে এটা কি ভালো ভালো হচ্ছে বলো আর আমি জীবনেও কলে পাবো না সব কিছু খোলা আর স্কুল খোলা থাকলে ভালো হচ্ছে না তাই না এসএমগুড লিখেছে ইফতারের পর থাক আচ্ছা থাকবে না এসআর শাহিনান লিখেছে একটি গরু আর একটি মুরগি ক্রিকেট খেললে কে জিতবে কে জিতবে অবশ্যই গরু জিতবে তার চারটা রান আছে না মুরগির দুই আচ্ছা ব্যাটিং কে করছে তাহলে লিখেছে নাদিয়া কল্যাণপুর থেকে আচ্ছা সজল ভাইয়া তোমার কি টুঙ্কু নামে আর এক টুঙ্কু নামের একটা ডগ আছে প্লিজ বলো আর ভাইয়েরা আজ বেশি করে ফোন কল নিবা টুঙ্কু নামের একটা ডগ ছিল কিন্তু এখন নাই ওটা আমি দিয়ে দিছি কাকে যেন এখন হলে আমি নিতাম বজ্রতরা হাড্ডি মাছ না চিনার কারণে এক মাছের নাম বলে আরেক মাছ খেতে দেওয়া হয় আমার আম্মু আমারও তাই করে আর বিশেষ করে তুই যখন জিজ্ঞেস করবি যে এটা কি মাছ অনেক পুষ্টি আছে হ্যাঁ খাইলে উপকার আছে আর না আমার উল্টো উপকার কি এটা কি মাছ আরে মাছ খেলে খালি এক টাকা রাখ হ্যাঁ মাছের নাম জিগাইছি আমি কি মাছ মাছ খেলে খালি এক টাকা রাখ হ্যাঁ
কাডা কম কাডা কাডা নাই কাডা নাই খা খা এর হলো মাছের নাম কি মাছ কইলে এগুলা কয় সাইরা নাজনী লিখেছে ড্যামরা থেকে কোন স্বপ্ন মাঝখানে হঠাৎ করে ভেঙে গেলে ঘুমিয়ে আবার তার সেকেন্ড পার্ট দেখার চেষ্টা করা আমি প্রমাণ অসিংদি থেকে জীবন যদি লিখেছে নাট ভাই তোমার চ্যানেলে কিয়া পায়েলকে নিয়ে একটা নাটক করলে ভালো হয় ভালো তো হয় নাট বেশি আবার খারাপ হয়ে গেছে কিন্তু তোমরা না নাট বলে ভালো হইতে দিবা না তোমরা নাটক আপাতত বানানোর কোনো চিন্তা ভাবনা নেই আমার আরো পরে আফরান লিখেছে আজকে দুষ্টামি করতে করতে বিছানার চাদর কেটে ফেলছি এখন বাসার কেউ দেখে নাই এখন আমি কি করব সজল ভাইয়া সেলাই করে দাও তাহলে আর দেখবে না প্রিয়ামণি লিখেছে সকালবেলায় বউয়ের জন্য চা নাস্তা বানিয়ে যে রোমান্টিকভাবে বউকে ঘুম থেকে তুলে এমন জামায় কই পাওয়া যায় আমি জানি না তবে সকালবেলা ঝাড়ুতে পিঠে বউরে উঠে তারে থালা বাসন ধোয়া এমন জামাই আসে আমার কাছে লাগবে লাগলে বলো কে কে লিখেছে আচ্ছা শিউলি মানিকগঞ্জ থেকে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন আমি আপনাদের 4 ইয়ার ধরে শুনি কিন্তু কখনো মেসেজ করি না নাট ভাইয়া আপনাকে আমার অনেক ভালো লাগে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নাফিসা খান লিখেছে এই যে হ্যালো হ্যালো আমি সুবা ফ্রম বাংলাদেশ ভালো আছো তোমরা বাকিরা তো সব বিদেশ থেকে আইছে বাংলাদেশ সুবা ফ্রম বাংলাদেশ হ্যাঁ আচ্ছা আর কি আছে জাকিয়া সুলতান আখি লিখেছে মনটা ভীষণ খারাপ জানো আমার 12 জন বান্ধবীর মধ্যে 8 জনের বিয়ে হয়ে গেছে আর কাল তামান্নারও বিয়ে হয়ে গেছে কাল কি লকডাউনের মধ্যে বিয়ে হয়েছে আজ এটা তো কাম নেই বাপ মার কাম নেই কি করুম কি করুম হ্যাঁ করি মায়েরা ঘরে পড়ে রয়েছে বিয়ে দিয়ে দিয়ে কিছু একটা করি আর কি যেটা করি করার মধ্যে কিছু নাই আশ্চর্য লকডাউনের মধ্যে সব বন্ধ বিয়ে হয়ে গেছে মায়েরা ঘরে পড়ে রয়েছে লকডাউনে বিয়েটা করলে নাতি নাতি মুখটা তাড়াতাড়ি দেখো হ্যাঁ বিয়ে করবি মায়া চিন্তা করো পরে রাখা বন্ধ কি করো সময় কাটে না হ্যাঁ কিছু করে ফেলি আব্বা কেমন বলা পছন্দ হয় পোলাও হইলি হইল পোলা হইলে হইল এখানে দেখতে পাচ্ছি রনি পোদ্দার কমেন্ট করেছে কেমন আছে মামুরা বাবা মামু ভালো আছে উম্মে হানি লিখেছে সাভার থেকে আমার ইচ্ছা একদিন তোমাদের সাথে শো করব আমিও ভালো কমেডি কথা জানি আপনারা আমাকে হেল্প করবেন প্লিজ ভাই আসলে আপনি ভালো কমেডি জানেন আপনার এই কথা বলে হাসি এসেছে আমার মানে ভয়েস মেসেজ করে আমাদের ফেসবুক ইনবক্সে পাঠিয়ে হৃদয়ের মাঝে হোগলার বেড়া নাট বল্টুর ইনবক্সে অ্যাকচুয়ালি ঠিক আছে হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে কেউ একটু বলবা প্লিজ বিয়ের পর কি গেল কই বিয়ের পর কি বউ সত্যি মারে নাকি এসব গুজব 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 ভাই গুজব ভাই গুজব লকডাউন ছাড়া বিয়েটা করো তারপরে বুঝবা গুজব গুজব বিয়ের নাট বল্টু ভাই আমি আমার নাম সাইমা ইসলাম মীরা আমি আপনাদের কেমন আছেন জিজ্ঞাসা করবো না কারণ আমি তো জানি আপনারা ভালো আছেন ভালো আছেন বলেই তো রেডিওতে এসে মীরা ভাই থ্যাংক ইউ খারাপ থাকলেও আসে আমাকে দেখে বুঝতে পারছেন মীরা ভাই থ্যাংক ইউ মমিন মিয়া লিখেছে নানু বলছে তাড়াতাড়ি আয় ভাত খাবি আমি তুমি খাবা না তো নানা আসলে খাবো ও মা গো টুরু লাভ এটা টুরু লাভ না এটা বাঙালির রীতি জীবনের শেষ পর্যন্ত এইটাই এইটাই সাইফুল গাজী সিম্বা নাকি সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে এসএমএস করার টাকা নাই সত্যবাদী বাটপার লিখছে এসএমএস করার টাকা নাই এসএমএস করে জানাইছে আমাদেরকে সাইফুল গাজী লিখছে বল্টু ভাই এত খুশি যে ভাবি কি বাপের বাড়ি গেছে নাকি বুঝলাম না চেহারা দেখে বুকে হ্যাঁ কিন্তু ভালো বলছে ওয়ালাইকুম আসসালাম কে বলছেন নাজমিন আচ্ছা আচ্ছা নাজমিন কোথেকে বলছেন আপনি কথা বলতেই থাকেন আমরা বল্টুকে আটকাচ্ছি মাইক বন্ধ করছি নাকি বলেন তোমরা কেমন আছো আগে সেটা বলো জি আমরা ভালো আছি খুবই ভালো আছি আমরা হ্যালো হ্যাঁ আমরা ভালো আছি তো আমরা ভালো আছি কথা বলা সময় দিতেছেন কথা কইতেছেন আমরা ভালো আছি তারপর বলতো কথাই হারা নাই কিছু কও কি কইলো এবার তুমি কও ভাইয়া জানো কত আফসোস আমি তোমাকে শুনতে পাই না কিন্তু জানো শনিবারে ফোন কল তাই ফোন দিলাম ও আচ্ছা যাই হোক মানুষ আমাদের আমাদের না শুনলেও যে আমাদের কথা মাথায় রাখে এটা কিন্তু অনেক বড় ব্যাপার ওয়াও সত্যি
কেন তিন মাস তো অনেক সময়, তিন মাস ধরে শুনতে পাচ্ছেন না আপনি কেন? আমি আগে ছিলাম শরীয়তপুর, এখন শ্বশুর বাড়ি দামালপুরে আছি। আমরা তো আছি, যেকোনো দিন আপনি আবার বাবার বাড়ি চলে গেলে আমাদেরকে আবার শুনতে পাবেন, বা হচ্ছে যে আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন চলে আসলে আপনি আবার অ্যাপে শুনতে পাবেন। আচ্ছা সমস্যা নেই, আমরা তো ছয় মাসে হারিয়ে যাচ্ছি। নাট বল্টু দরকার কি, স্বামী তো ভালোই লাগছে আপনারে। হ্যাঁ আমি পুরো এলাকায় শুধু তোমাদের কথাই বলি, আমার শ্বশুর বাড়ির যত ফ্যামিলি আছে পুরো এলাকায়। কি বলেন আমাদের নামে বদনাম করেন? না না না, তোমাদের নামে বদনাম করতে পারি, তোমাদের এরকম একটা নাম আমার কাছে আছে, তোমরা তো খুব ভালো তাই না? একটা একটা দোয়া করি যেন তুমি আর তোমরা একদিন পুরো পৃথিবী জুড়ে নাম করো। এই দোয়া আপনার কবুল হয়ে যাক, আমরা সেই কামনা করি। মানে আপনার দোয়া কবুল হবে, কিন্তু যে নামে জায়গা বদনাম হবে। তো শ্বশুর বাড়িতে ভালো থাকেন, আর বাড়িতে গেলে এক ঘুষিতে দুই নাক ফাটাইবো। ভেরি গুড, স্ট্রং গার্ল। কি একটা অলৌকিক ব্যাপার আছে বুঝছিস, সম্ভবত এই ফোনটা অন্য কোন জায়গা থেকে মনিটরিং করা হয় বুঝছিস। না যখন দেখে যে আমরা কাটতে পারতেছি না, তখন নিজ দায়িত্বে এটা কেটে যায়। আশ্চর্য না ব্যাপারটা? আপনি এত কথা বলবেন জানেন, এটা রিচার্জ করবেন না? না না, আমার মনে হয় না এই যে বারবার এই রিচার্জের কারণে ফোনটা কেটে যায়। আমাদেরকে সম্ভবত গোপন একটা জিনিস জানানো হয়নি, সেটা হচ্ছে এই ফোন কেটে দেওয়ার অপশন আমি আর তুই ছাড়া আরও কারো কারো একজনের হাতে আছে। আচ্ছা আচ্ছা, যখনই দেখা যায় যে হচ্ছে যে ফোনটা কাটা দরকার, আমরা কাটতে পারতেছি না, কেউ না কেউ কেটে দেয় ফোনটা। কেউ না কেউ কেন কাটেন? আমরা কাটতেছি না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আবার কাকে ডায়াল করতেছেন? পুলিশে ডায়াল করতেছে, নাট বল্টু আমার খারাপ ব্যবহার করছে। না এমনি, তাহলে কাকে ডায়াল করছিলেন? কাকে আপনি ঝামেলা থাকে না, রেকর্ড করতে থাকে না, ফোনের স্পিকারটা কতদিন ট্রাই করার পরে আপনি কতদিন ধরে শুনছেন আমাদের? ভালো আছি। কি থেট দিয়ে জিজ্ঞেসছে এই নাট ভাইয়া? আপনি অনুমতি দিলে আমরা ফোনটা কাটবো? অন্য কেউ কেটে দিবে না? কিছু বলবেন? কিছু বলতেছেন না শুধু, এরকম করলে তো হবে না। বলতেছেন, বলেন, জোক বলেন, গান বলেন, কবিতা বলেন, কথা বলেন। আমরা তো শুনাইতেছি, একের পর এক গান চলবে, গীতমালা বল্টুর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ইফতারের পরে মনে হয় আর উঠতে পারছেন না আমাদের মতোই, তাই না? ঘুম ভাঙছে আপনার? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনারা তো সহজে পড়েন না কেন? আমরা কি করি না? সহজে পড়েন না? সহজে পড়ি না, এই যে রিসিভ করলাম তো, আমরা এখন পড়তে গেছি, পড়তে গেছি, পড়তে গেছি। আপনার নামটা কি? আপনার নাম কি?
আপনার জানার দাদা কি আমার বুঝা নাই, আমি সব কথা আস্তে করি না, আমি তো দাঁড়াদাঁড়ি করি না, মুখের মধ্যে রসমালাই নিয়ে কথা বলতেছেন। আমাদের অফিসটা হচ্ছে গিয়ে ঢাকার এই তো মধ্যবর্তী অঞ্চলে। রসমালাই যে গরু দুধ দেয় ওই গরু লাথিও দেয়, না না ওইখানে গিয়ে খাইতে পারবো না, এই যে অফিসে না আসবেন বললেন, আসার সময় নিয়ে আসবেন। শোনো অফিসে আসার সময় তুমি নিয়ে আসবা, নিয়ে আসবেন। হ্যাঁ নাবিলা উলাল রুবাই নাম। হ্যাঁ অতিথি যখন বাসায় আসে তখন তাকে কিনা খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়, আমরাও আপ্যায়ন করব আপনাকে। তাহলে তুমি আমাদের অফিস থেকে নিজের বাসা মনে করে আসো না, সমস্যা কি? আমাদের অফিস কি মানুষের নাকি? আমাদের অফিস তো তোমাদেরই। হ্যাঁ চলে আসো। আমি একটা গল্প ইয়ে বলবো। হ্যাঁ বলেন। কবিতা বলবো, আমি নিজে লিখেছি। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। কলমে কালি ছিল লেখার সময়? নতুন নতুন পায়রা যদি পিছুটন বেঁধেছে, ছাগল নাকি শিয়ালকে প্রেজেন্ট করেছে, কে দেখেছে কে দেখেছে, মুরগি দেখেছে মুরগির সাথে আইফোন চলে সেলফি তুলেছে, কেমন হলো? জোস হয়েছে, কেমন হলো? জোস হয়েছে। আজকে এই নাটক কবিতার প্রতিশোধ নেওয়ার জন্য একটা মুরগি কাইটা খামো বাসায় গিয়া। ভেরি ভেরি গুড। নতুন নতুন বাইরে গুলো ঝটন বেঁধেছে, হঠাৎ করে কুমিল্লা থেকে ফোন করেছে, কে ধরেছে কে ধরেছে, নাট ধরেছে, নাতের হাতে ফোন ছিল ল্যান্ড দিয়ে ছুরে মেরেছে, নাতের হাতে ফোন ছিল কেটে দিয়েছে, ও কেমন লেগেছে? এরকম কবিতা সেকেন্ডে দুটো করে বানাতে পারবো, কিন্তু লিখতে পারবো না, আমার খুব অলস। কি কি তোমার জন্য আমার অন্তরের অন্তস্থ অনুষ্কার বিসর্গ, তোমার এত দোয়া করতেছি, তোমাকে এত দোয়া করতেছি, আল্লাহর রহমতে তুমি ডেইলি 150 থেকে 200 কবিতা লিখতে পারবা, কিন্তু আল্লাহর রস্তে কারো শোনায় না। এটা খুব ভালো ছিল, হুরি বাবা খুব ভালো ছিল, এটা বেস্ট, এই উইকের বেস্ট। এরপরে ব্রেকে যাই আমরা, আর কিছু বলতে চাই না বাবা, আর পারতেছি না। নাবিলা কি দিয়া তুমি এসএমএস কমেন্ট করেন, ফোন করেন, আমরা আসছি, শুনছেন ইভ্যালি প্রেজেন্স না।
ইসলাম লেগেছে ভোর হলো দোর খুলো উড়ে গেছে রে কই লাগছে রে ভোর হলো দোর খুলো উড়ে গেছে ভোর হলো ফোন তোলো বন্ধু এবার ওঠো রে ওই ডাকে ফেসবুকে তাড়াতাড়ি ঢুকো রে খুলি হোম দেই পোস্ট এই লাইক পড়লো এই দেখো বন্ধুর মুখে হাসি এবার ফুটলো আলসে নয় সে পোস্ট দেয় সকালে রোজ তাই বন্ধুরা লাইক দেয় স্ট্যাটাসে উই এইটা হলো কবিতা কবিতা হয়েছে না এটা হলো কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে আমায় নিও না সীমা তো জাহান লিখেছে খাটো ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না আচ্ছা এদেরকে ঝুলিয়ে রাখলে লম্বা হওয়ার সুযোগ দিন এফএম প্রকাশ শেয়ার করেছিল প্রেম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত শহরে বলে অ্যাফেয়ার আর গ্রামে বলে লটর পটর নজরুল ইসলাম শেয়ার করেছিল তানিয়া সুলতানা আমি কি কল পাবো না তোমাদের মনে হয় না আমার কল পাওয়া উচিত রতনাল হাসান শেয়ার করেছে আচ্ছা ভাই আমার এই আইডির কমেন্ট কি দেখা যায় না নাকি এই আইডি খোলার পরে একদিনও কমেন্ট পড়েন নাই আজকেই বোধহয় প্রথম দেখলাম খায়রুল সুন্দরী তারপরে তানিয়া সুলতানা মেয়েগুলা খুব মা ভক্ত হয় আপনি কল দিতে বললেও বলবে মা পাশে তাই দিতে পারবো না পিক চাইলেও বলবে মা পাশে তাই দিতে পারবো না খুব ভালো কিন্তু ফেক আইডির মেয়েগুলো খুব মা ভক্ত হয় প্রচন্ড 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 আচ্ছা রতনাল হাসান শেয়ার করেছে তারপরে হচ্ছে নজরুল ইসলাম আর একদম ব্ল্যাঙ্ক থাকে হঠাৎ হঠাৎ একটা উড়ে আসে আর কি এই জন্য বোলটুর শেয়ার করা উচিত কিছু না কিছু করে ম্যানেজ করে গেল এরপর শেয়ার করেছে এরপরে শেয়ার করেছে দেখতে পাচ্ছি ঘুরছে 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 হকারি করে আমি তো শেয়ার করি না তো হকারি করি হ্যাঁ ওইটাই মজা লাগে কি অপরাধ ছিল আমার আইডির নাম আচ্ছা আমি কি তারপর কি আমি কি তোমাদের ফোনে পাবো না না পাবো পাবো যে বাসা লিখেছে সিঙ্গেলদের জন্য 40% ডিসকাউন্ট কিছু জিনপুরি বিক্রি করো 40% ডিসকাউন্ট কিছু জিনপুরি বিক্রি হবে বিক্রি হবে তানিয়া সুলতানা লিখেছে এই ছেলে আমি যে তোমায় এত মিস করি তোমার মনে কি নোটিফিকেশন যায় না রে বাবা রোমান্টিক কমেন্ট করলাম কারণ মেসেঞ্জার আমার সংসার শুরু হয়েছে হ্যাঁ মানে বুঝি নাই তানিয়া সুলতানা মেসেঞ্জারে সংসার শুরু করছে লটর পটর এমডি সুলতান চৌধুরী লিখেছে হাই ভাই কেমন আছেন এই তো শেষ করে দিলে ভালোই থাকবো হ্যাঁ আমরা ওই জোকান কার্ডটা দিয়ে তারপরে শেষ করে দিচ্ছি এবার কথা হচ্ছে আমরা বলবোটা কি বলবো বলবো কিছু তো একটা বলবো না বলে যাবো না মুখ বন্ধ থাকবে না মুখে আমরা রেখে মেয়ে দিচ্ছি কালি তোমরা দিবে না আমাদের গালি মানে হাজবেন্ড তার বন্ধুর সঙ্গে দুঃখের ব্যাপার নিয়ে আলোচনা করতেছে যে দোস্ত প্রচন্ড দুঃখ খুব টেনশনে আছি রে দোস বলছে কেন দোস্ত হঠাৎ করে এত টেনশন ওই বউ তো দোস্ত ড্রাইভার রেখা ফেলাইছে বাসের মধ্যে বসে আছেন একটা মহিলা দাঁড়ায় আছে একটু উঠা বসতে দেন না ভাই আমি এখন আর কাউকে উঠা বসতে দিতে পারবো না কেন উচিত শিক্ষা হয়েছে আমার কেন সকালবেলা এক মহিলা এসে আমি একজন ড্রাইভার আমাকে বলছে উঠা বসেন আমি তো মহিলা দেখে ভাবলাম যে ঠিক আছে জায়গা দেই উঠা বসলাম আমার সিটে বসে সে গাড়িটা ছেলে গেছে আমি তো এখন বাসে ঘুরতে আছি এই জন্য আমি আর কোনো মহিলাকে জায়গা দেবো না যাই হোক আমাদেরও জায়গা শেষ পর্যায়ে আজকের মতো চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন জায়গা থাকুক না থাকুক আমাদের এখানেই থাকবেন ঠিক আছে টাটা ফ্রম টুডে টাটা উল্টা বলে ফেলেছি কি বলে ফেলেছি নাট বলতে টু ফান কিংস টাটা এটাই এটাই বলতে চাইছিল বলতো আগে ঠিক আছে ক্যাপিটাল এফএম টাইম চেক